Our hearts beat to the city street. গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সোনালি, মুম্বাই ক্যানভাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, এখন সকাল 9টা বাজে আর আমার ঘরের অবস্থা দেখো, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আজ দিনের শুরুতেই ঘরটাকে আগে ভালো করে গুছিয়ে ফেলি, আর চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই কাজটা করে ফেলি, তাহলে আর একা একা কাজ করতে একটুও বোর লাগে না। আর আজ ঘর সাজানোর কয়েকটা ইম্পর্টেন্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। যদিও ঘর সাজাচ্ছি না আমি আজকে, ঘরটা একটু গুছিয়ে রাখছি। সকালবেলা 9টার মধ্যে সবাই যে যার কাজে বেরিয়ে গেছে, আর তারপরেই এই ঘরটা এইভাবে অগোছালো হয়ে পড়ে থাকে। এই যে আমার মেয়ের স্কুলের ফিতেগুলো, আজকে এই কালারের ফিতে বাঁধার দিন নয় তাই এই ফিতেগুলো পড়ে আছে। তাই চলুন এইগুলো গুছাতে গুছাতেই আপনাদের সাথে ঘর গুছানোর কয়েকটা টিপস শেয়ার করি। সপ্তাহের একটা দিন যদি ঘরকে ডিপ ক্লিন আর গোছানোর জন্য না রাখা হয়, তাহলে সব কিছু বড্ড বেশি এলোমেলো লাগে, আর বেশি নোংরা হলে বেশি টাইম লাগে, আর বেশি খাটুনিও হয় এগুলোকে আবার গুছিয়ে পরিষ্কার করে রাখার জন্য। ঘর গুছানোর জন্য যত বেশি পারা যায় বক্স বা ড্রয়ারের ব্যবহার যদি করা যায়, তাহলে আমরা সাইকোলজিক্যালি একটা ক্লিন ফিল করি, কারণ তাতে কোনো চারিদিকে ক্ল্যাটার দেখা যায় না, আর জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়েও থাকে না, সব কিছু একটু অর্গানাইজ লাগে। আর আজকাল জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য খুব সুন্দর সুন্দর অর্গানাইজার অনলাইন বা অফলাইনগুলোতে পাওয়া যায়। এগুলোতে আলাদা আলাদাভাবে যদি ক্যাটাগরি অনুযায়ী জিনিসপত্র গুছিয়ে রাখা যায়, তাহলে তো কোনো কথাই নেই, এতে জিনিসপত্র খুঁজে পাওয়াও খুব সোজা হয়। একটা জিনিস খুঁজতে গিয়ে অন্য সব কিছু জিনিস ঘেটে যায় না। আর জিনিসপত্র সমস্ত কিছু গুছানো হয়ে যাবার পর বাড়িতে যদি একটা সেন্টেড ক্যান্ডেল বা এয়ার ফ্রেশনার ব্যবহার করা যায়, তখন আমরা একটু সাইকোলজিক্যালি ফ্রেশ ফিল করি, কেননা সুন্দর গন্ধ সব সময় মনকে ভালো রাখে। আজ দেখুন আমি জানলার পর্দাগুলো খুলে দিয়েছি, কারণ বৃষ্টির জন্য জানলার পর্দাগুলোর মধ্যেও একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে গিয়েছিলো, তাই এগুলোকেও আমি একটু কেচে পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিই। সকাল সকাল বাড়ির কাজ একদম সেরে নিয়েছি, কিন্তু বৃষ্টি অবিরাম হয়েই চলেছে। তবে আজ বৃষ্টি হোক আর যাই হোক না কেন, আজ একটা কাজে বাইরে আমাকে যেতেই হবে, কারণ কালকে একটা জায়গায় বেড়াতে যেতে হবে, কারণ কাল হলো ফ্রেন্ডশিপ ডে, তাই কিছু জিনিসপত্র কেনার জন্য আমাকে বাইরে যেতে হবে। তো আমি এখন বেরিয়ে পড়েছি, এইটা আমার একদম বাড়ির সামনের রাস্তা, আর আজকে বৃষ্টি হওয়ার জন্য আমি স্কুটি নিয়ে বেরোতে পারছি না, তাই একটু অটো খুঁজছি, অটো এলে আমি অটো করেই বেরিয়ে যাব। যাক, বেশিক্ষণ আর ওয়েট করতে হলো না, খুব তাড়াতাড়ি অটো পেয়ে গেছি। 10 মিনিটের মধ্যেই আমি হীরানন্দিনীতে পৌঁছে যাব। আজ আমি হীরানন্দিনীতে যাচ্ছি, আর কেন যাচ্ছি সেটা দেখার জন্য ব্লগের লাস্ট পর্যন্ত দেখতে হবে। আশা করি তোমাদের ব্লগ ভালো লাগবে, তাই দেখতে থাকো, আর ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন হীরানন্দিনীতে এসে গেছি, আর দুপুরবেলার টাইম বলে এই জায়গাটা এখন এতটা ফাঁকা মনে হচ্ছে, নাহলে এটা একটা শপিং কমপ্লেক্স আছে এখানে, আর অনেক মল আছে, অনেক অফিসও আছে, কিন্তু এই জায়গাটা জেনারেলি এত ফাঁকা দেখা যায় না, তবে আজ দুপুরবেলার জন্য এই জায়গাটা অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। দেখো রাখি যে সামনে এসেই গেছে, তার জানান দিচ্ছে দোকানগুলো। দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর রাখি আর গিফটের আইটেম সাজিয়ে রেখে দিয়েছে। তো আজকে আমি কি কেনার জন্য এখানে এসেছি, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর এই দেখো একটা বিরাট জাম্বো ফ্যান, এটা কিন্তু খুব স্লো স্লো ঘুরছে, আর এতেই এই জায়গাটা পুরো ঝড়ের মতো হাওয়া দেয়।
আজকে আমি এসেছি একটা বর্ষাতে পরা জুতো কেনার জন্য, মানে যেগুলো ওই সিলিকন বা প্লাস্টিকের হয় সেইগুলো কেনার জন্য। কারণ এখানে এত বৃষ্টিতে কোনো লেদার স্পোর্টস পরে একদমই বাইরে বেরোনো যায় না। তার জন্য আমি আর কালকে একটা জায়গায় যাব, সেই ব্লগও নেক্সট ডে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই আমি আজ স্পেশালি এই জুতোটা কিনতে এসেছি। এইখানে যে দোকানে দাদা ছিলেন উনি অনেক রকমের ডিজাইনই দেখালেন, সবগুলোই বেশ ভালো, তবে এগুলোর মধ্যে একটা ডিজাইন আমার একটু ইউনিক লেগেছে আর এটাই আমি নিয়ে নিলাম। এটাই বেশ আমার পায়ে ভালো ফিট হয়েছে, তাই আমি ওই ডিজাইনটাই নিয়ে নিলাম। জুতো কেনা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি আর একটা ইম্পর্টেন্ট কাজে। কারণ আমার সিমটা, যে মোবাইলের সিম ছিল সেটা জানি না, কোনোভাবে হ্যাক হয়ে সেই সিমটা কেউ ব্লক করে দিয়েছে। সেই সিমটা দিয়ে আমি আর কোনো ফোন রিসিভ করতে পারছি না, SMS করতে পারছি না, বা SMS রিসিভও হচ্ছে না, তো আর কল করা যাচ্ছে না। সেই জন্যই আমি নতুন একটা সিম নেওয়ার জন্য এখন যাচ্ছি। তো সেই জন্য আমি এখন ভোডাফোনের স্টোর খুঁজছি, যে ভোডাফোনের স্টোরটা কোথায়। তো এখানে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে বলে দিলেন যে ভোডাফোনের স্টোরটা কোথায় আছে। তো চলো ভোডাফোনের স্টোরে যাওয়া যাক, আর তার সাথে হীরানন্দিনীটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। জায়গাটা খুবই সুন্দর, ছবির মতো সুন্দর এই জায়গাটা। এখানটা এলে মনে হয় কোনো ফরেন কান্ট্রিতে আছি। বিল্ডিংগুলো এত সুন্দর, আর প্রায় সব বিল্ডিংগুলোই একই রকম দেখতে, খুবই সুন্দর জায়গা। আর এটা, এই জায়গাটা আমার খুবই একটা ফেভারিট জায়গা। তো চলো এখন ভোডাফোনের স্টোরে যাওয়া যাক। আর এই সময় তোমাদেরকে আমি একটা কথা বলে রাখতে চাই, যে নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। নেক্সট ভিডিও একটা খুব এক্সাইটিং ভিডিও আসতে চলেছে, অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করো। ভোডাফোনের স্টোরটা খুঁজতে খুঁজতে চলে এসেছি, আর এই দূর থেকে দেখতে পেয়ে গেছি আমি ভোডাফোনের স্টোরটা। তাহলে চলো এখানে গিয়ে আমি একটা নতুন সিম কার্ড নিয়ে নিই। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমার তো আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি, আর আসার সময় কয়েকটা স্ন্যাক্সের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এই যে আমার নতুন সিম। তাহলে দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। টাটা।